মা, এসব আপনি কি করছেন? আপনি বমি করছেন, লজ্জা করছে না? এখানে আপনার মেয়ে, মেয়ের জামাই আছে, আপনার ছোট মেয়ে আছে এবং আমিও আছি, আর আপনি কি না আমাদের সবার সামনে এভাবে বমি করছেন? আমার তো ভাবতেই লজ্জা লাগছে, শেষ বয়সে এসে এ কি ধরনের কাজ বলুন তো। কি ব্যাপার তুলি, এসব আমি কি দেখছি? আজকে আমি প্রথমবারের জন্য শ্বশুর বাড়িতে এসেছি, আর আসতে না আসতেই তোমার মার যে কাণ্ড কারখানা দেখছি না, এ তো লজ্জায় আমার নিজেরই নাক কাটা যাচ্ছে। দেখো, কিছুদিন পর যেখানে আমাদের বাচ্চা কাচ্চা হবে সেখানে তোমার মাকে না ছি মা। আচ্ছা, আপনার কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই? মাথায় তোমার একটু কমন সেন্স থাকা দরকার। আপনার নিজের বয়স কত হয়েছে আপনি কি একটাবার ভেবে দেখেছেন? আপনি কাজটা কীভাবে করতে পারেন? ছি মা, এবার শান্তি হলো তো তোমার? নতুন মেয়ে, মেয়ের জামাই বাড়িতে আসছে, একটু তো আকল বুদ্ধি থাকা উচিত তোমার, তাই না? তোমার কি এই বয়সে এসেও কেন, তোমার কি ছেলেপুলে দিয়ে হচ্ছিল না, এখনো নিতে হলো? ছি মা ছি। আরে আপু, আম্মুর কি কোনো সেন্স আছে? তাহলে এখানে এই বমিটা করতো না, আর আমাদের খাবারের সামনে ছি। বৌমা, তুমি আমাকে নতুন জামার সামনে অপমান করছো। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আরে লজ্জা সরব তো আমারও আছে, আমি এত অপমান কিভাবে সহ্য করবো? ওরে বাবা, আপনার আবার মান অপমান আছে নাকি? যদি থাকতো এইগুলো সেন্স যদি আপনার থাকতো, তাহলে এই বয়সে না আপনার এইভাবে বাচ্চা টাচ্চা নিতে পারতেন না। শুনুন মা, কয়দিন পরে না আপনার ছেলে বাবা হবে, কয়দিন পরে আপনার মেয়েও মা হয়ে যাবে, আর দুদিন পর আপনার এই পুচকি মেয়েটাকে বিয়ে দিবেন। এইগুলো যদি মাথায় সেন্স থাকতো, তাহলে এই বয়সে এসে আপনার এইভাবে বাচ্চা টাচ্চা নিতে পারতেন না। আমার ভাবতেই লজ্জা লাগছে, আপনার এই কাজগুলো কিভাবে করলেন? বৌমা, আল্লাহ রস্তে তোমরা একটু চুপ করো, চুপ করো। কি শুরু করছো তোমরা? কখন থেকে মুখে যা না আছে তাই বলতেছো? তোমার শাশুড়ির একটু সমস্যা আছে, যার জন্য সে এরকম করে। বাবা প্লিজ, স্বাদ দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করবেন না, আমরা খুব ভালো করে জানি, আমরা না বাচ্চা না, আমাদের এইটুকু কমন সেন্স আছে যে মানুষ ঠিক কোন সময় গিয়ে এত ঘন ঘন বমি করে। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এই বয়সে আপনারা দুজন বাবা আর মা হতে যাচ্ছেন, তাই না? তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে জানোই তাই বলে যাচ্ছ? তুমি জানো, তুমি জানো মায়ের কি হয়েছে? খুব ভালো করে জানি সূর্য, আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না। আমি জানি যে তোমার মা প্রেগন্যান্ট, এই শেষ বয়সে এসে তোমার মা প্রেগন্যান্ট হয়েছে। একবার না বলছি, মুখ সামলে কথা বলো, উনি আমার মা। আর শুভ, তুমি আমার ছোট বোনের হাজবেন্ড, তোমার তো লাজ লজ্জা থাকা উচিত, তাই না? তুমি কার সম্বন্ধে কি বলছো? তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার কি সামান্য কমন সেন্সটুকু নাই? তুমি কি বললে? আমার মায়ের কমন সেন্স নাই, আমি তো দেখছি তোমার কমন সেন্স নাই। আমার মায়ের বয়স 50-এর উপরে, 50+, আর এত নারী 35-এর বেশি হলেই সে আর মা হতে পারে না। আর তুমি কি এই বয়সে আমার মাকে এই মিথ্যে অপবাদ দিচ্ছ? কি শিক্ষা আছে তোমার? ছি ছি শুভ, তুমি তো আমার ছোটো বোনের হাজবেন্ড না হতে না, তোমার হলে কষে একটা থাপ্পড় মারতাম। আর বাবা, তুমি কি বললে? মায়ের সামান্য অসুখ। আচ্ছা, তুমি সারাটা জীবন আমার মায়ের সাথে সংসার করেছো, কখনো গুরুত্ব দিয়েছো আমার মাকে? দাওনি, যদি গুরুত্ব দিতে আজকে আমার মায়ের এই অবস্থাটা হতো না। তুমি কি বললে? সামান্য অসুখ, একটু অসুখ হলে কি করো, ব্যথার ট্যাবলেট এটা সেটা এনে দাও। এটা কি কেয়ার করা হয়? এটা কি ভালোবাসা বলে? না, একজন স্ত্রীর কোনো সমস্যা হলে সবার আগে তার স্বামীকে বলে, আর তার স্বামীর উচিত সেই স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সব কিছু ঠিকমতো ট্রিটমেন্ট করা। তুমি করেছো? করনি। তুমি বরাবরই আমার মাকে অবহেলা করে গেছো, সবসময় ভেবেছো হয়তো সামান্য কিছু হয়েছে। না, আমার মায়ের সামান্য কিছু হয়নি, আসলে তোমার গুরুত্বই ছিল আমার মায়ের প্রতি। তুমি যদি আমার মাকে আগে থেকে গুরুত্ব দিতে, আজকে আমার মায়ের এত বড় একটা রোগ হতো না। তুমি সবাই জানো আমার মায়ের কি হয়েছে? আমার মায়ের পেটে টিউমার হয়েছে, ডক্টর বলেছে আগামী এক সপ্তাহের মধ্যে এটা অপারেশন করতে হবে, না হয় মায়ের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আর এই জন্যই মা ঘন ঘন বমি করে, কোনো কিছু খেতে পারে না, মাথা ঘুরে অস্থির অস্থির লাগে। বুঝছে কি সূর্য, আসলে আমি তো জানতাম তোর মার একটা সমস্যা আছে, আমি ভাবছিলাম কি যে আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু তুই যা বললি যে পেটে টিউমার হয়েছে, এইটা তো জানতাম না বাবা। আমার মাঝে মাঝে বলছে পেটে ব্যথা করে, আমি ভাবছি যে ওষুধ টষুধ খেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, আমিও মাকে না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি, মা আপনি আমাকে মাফ করে দেবেন। দেখুন, আমি তো আপনার নিজের সন্তান, আপনার সন্তান যদি ভুল করতে আপনি কি তাকে মাফ করতেন না? আমি না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, আমি ক্ষমার অযোগ্য, প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন।
ঠিক আছে। হ্যাঁ মা, আমি অনেক অন্যায় করে ফেলেছি, অন্তত আমার বোঝা উচিত ছিল, আমি তো তোমার পেটের সন্তান, আমি ওকে না তোমাকে ভুল বুঝলাম। হ্যাঁ মা, ওদের সাথে সাথে আমাকে আপনি ক্ষমা করে দিন, আসলে ভুল তো মানুষ মাত্রই করে। আমি আসলে বিষয়টা অন্যভাবে নিয়ে গেছিলাম, আমি সত্যি এমনটাই ভেবেছিলাম যে আপনি শেষ বয়সে এসে এভাবে যদি মা হন তাহলে এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের তো একটা পরিবার আছে, সেটা চিন্তা করেই আমার মাথাটা একটু বিগড়ে গেছিল। মা প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বৌমা তুমি চুপ করো। হ্যাঁ আমি কোনো কিছুই মনে রাখিনি, আরে আমি মা, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু একটা কথা কি জানো বৌমা, এই সংসারের জন্য আমি কত কিছু করেছি, কত কষ্ট করেছি, কিন্তু এই সংসারের একটা মানুষের কাছেও আমি মূল্য পেলাম না। তোমার শ্বশুরকে কতবার বলেছি আমাকে একটা ডাক্তার দেখাও, একটা ডাক্তারের কাছে নিয়ে যায়নি, বললে এক টাকা দুই টাকা দামের একটা ঔষধ এনে আমাকে খাইয়েছে। তোমাকেও কতবার বলেছি, তুমিও কান দেওনি। এখন আবার কি মনে হচ্ছে বৌমা জানো, আমার যে অসুখ হয়েছে আমি কি আদৌ বাঁচব নাকি মরে যাব। মা তোমার কিচ্ছু হবে না, তোমার ছেলে তোমার পাশে আছে, ডক্টরের সাথে সবকিছু কথা বলিয়ে আসছি, আমি বলছে আগামী সপ্তাহের মধ্যে অপারেশন করতে, আর আমি অপারেশন সব ব্যবস্থা করে আসছি, আর রিপোর্টেও আসছে অপারেশন করলে তুমি সুস্থ হয়ে যাবে। আর সবাইকে বলছি আজকের পর থেকে মায়ের সাথে কেউ বাজে বিহেভ করবে না, আর মাকে সবসময় সাহস যোগাবে, মা যেন দুর্বল হয়ে না পড়ে। হ্যাঁ আমরা সবাই কথা দিচ্ছি, মাকে এই সাত দিন আমরা ফুল সাপোর্টে রাখবো, মা আপনার কোনো চিন্তা নেই। ঠিক আছে বৌমা, আসো না আজকে সবাই আমরা এক টেবিলে বসে খাই। হ্যাঁ মা চলো তুমিও বসো। হ্যাঁ চলো মা।